ঢাকা মহানগর উত্তর মানব সম্পদ কর্তৃক আয়োজিত আজকের এই পৌরাণিক ল্যাঙ্গুয়েজ ক্লাসের তৃতীয় ক্লাসে উপস্থিত আজকের এই ক্লাসের সম্মানিত ট্রেনার আমাদের সম্মানিত উস্তাদ উস্তাদ মুস্তাফিজুর রহমান, উপস্থিত সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহান রব্বের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল্লাহ আলামিন আমাদেরকে এই প্রচন্ড গরমের ভিতরে যে শ্যাম সাধনা, প্রায় 15 ঘন্টা আমরা শ্যাম সাধনা, আল্লাহ পাক আমাদেরকে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করছেন। এবং এই রমজান মাসে যে হক, পবিত্র কোরআন নাজিলের যে মর্মার্থ, এই মর্মার্থ অনুধাবন করার জন্য, মর্মার্থ বোঝার জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের এই ক্লাসে জয়েন করার তৌফিক দান করেছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া সবাই আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা এই সুন্দর জীবন ব্যবস্থা ইসলামকে পেয়েছি, সে রসুলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদেরকে স্মরণ করছি, সাথে ইসলামী আন্দোলনের জন্য তারা জীবন বিলিয়ে দিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে আমরা এই কোরআনিক ল্যাঙ্গুয়েজ ক্লাস তৃতীয় নম্বর ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। ক্লাস পরিচালনা করবেন আমাদের এই কোর্সের সম্মানিত ট্রেনার, আমাদের সম্মানিত উস্তাদ উস্তাদ মুস্তাফিজুর রহমান। আমি মুহতারাম উস্তাদকে তৃতীয় নম্বর ক্লাস পরিচালনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ আল্লাযী খালাকানা ওয়া খালাকা কুল্লা শাইই ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল বাশার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সলাওয়াতুল্লাহি ওয়া সাল্লাম আলাইহি আল মাবউউস রাহমাতাল লিল আলামিন ওয়া মুআল্লিমান লিল উম্মাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم، إنما العلم عند الله وإنما أنا نذير مبين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي، زدني علما ربي يسير ولا تعسر وتمم بالخير. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. আমাদের ঢাকা মহানগরী উত্তর শাখা মানবাধিকার বিভাগ কর্তৃক আয়োজিত আজকে এই সম্মানিত দায়িত্বশীলদেরকে নিয়ে পবিত্র মাহে রমাদানের এই পবিত্র কোরআন শিক্ষার, কোরআনের ভাষা শিক্ষার এই সুন্দর আয়োজন, আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়া জালাল আজকে আমাদেরকে তৃতীয় যে ক্লাস, এই ক্লাসে যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই জন্য আমরা সকলেই আল্লাহ রব্বুল আলামিন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। ভাই ভালো আছেন? সম্মানিত সম্মানিত দায়িত্বশীল ভাইরা, আমরা আজকে আমাদের তৃতীয় লেকচারের ক্লাস ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব বিতাওফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করছি এবং আশ্রয় চাচ্ছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্লাসের সর্বশেষ পর্যন্ত থাকার তৌফিক দেন এবং সুন্দরভাবে আমরা যেন ক্লাসটি আজকে পরিচালনা করতে পারি। আমি সম্মানিত দায়িত্বশীল ভাইরা, যেহেতু সবাই সচেতন, আমি বলবো আপনি ক্লাস চলাকালীন সময় আপনার মাধ্যমে যেন অন্য কোনো ভাইয়ের ডিস্টার্ব না হয় সেই বিষয়টি আপনি লক্ষ্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমি বুঝতেই পারছি সমস্ত দায়িত্বশীল বিভিন্ন কর্মব্যস্ত, অনেকে অফিস থেকে জয়েন করেছেন, অনেকে নানান ঝামেলার ভিতরে আছেন, তারপরেও আমি আশা করছি যেহেতু একটি বরকতময় সময় আমরা বসেছি এবং সময়ের অনেক দাম, এই জন্য অল্প সময়ে যেন আমাদের প্রত্যাশিত ফলাফল এখান থেকে নিয়ে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি এবং আপনাদের কাছে কামনা করছি। আমরা আজকে তৃতীয় লেকচারের স্ক্রিন শেয়ার দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের এই তৃতীয় লেকচারের যে ক্লাসটি যেটির উপরে হবে সেটি আমরা আমাদের গ্রুপে ছেড়েছি, আপনারা আশা করি অনেকে এটা লক্ষ্য করেছেন। তো আমরা স্ক্রিন শেয়ার দিয়ে তারপরে হচ্ছে আমাদের বাকি ক্লাসগুলো নেব ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো তথ্য আসতে পারে, নতুন নতুন অনেকগুলো কথা আসবে, সেজন্য যদি এমন কোনো বিষয় আপনার থাকে যেটা আপনি লিখুন মনে করেন আপনি একটু লিখে নেবেন, আমরা এই পর্যন্ত স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমরা আমাদের কথাগুলো চালাচ্ছি। যে ভাইরা পরে জয়েন করবেন তারা জয়েন করেই আপনি মানে হচ্ছে মিউট থাকবেন যেন অন্য ভাইয়ের ডিস্টার্ব না হয় আপনার কারণে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন।
যে সম্মানিত ভাইরা, আজকে যে বিষয়ের উপরে আমরা আপনাদের সামনে আলোচনা উত্থাপন করব সেটি হচ্ছে তৃতীয় লেকচারের যে বিষয়গুলো আজকে আসবে সেটি হচ্ছে লিঙ্গ বা জাতিবাচক শব্দ। আমরা দেখতে পাচ্ছি এখানে যেটির আরবি হলো আল জেন্স, আরবিতে হচ্ছে আল জেন্স যে শব্দটি এখানে নিচে আছে, দেখুন জাতিবাচক শব্দ ব্র্যাকেটে বাইনাল কোসাইন ব্র্যাকেটের ভিতরে জেন্স শব্দ উল্লেখ করেছে, যে লিঙ্গ বা জাতিবাচক শব্দ। এবং একই সাথে আজকে আলোচনা আসবে নির্দিষ্ট ও অনির্দিষ্ট বোঝায় যে সমস্ত শব্দগুলো। তো এখানে যে বিষয়টি একটু গুরুত্বপূর্ণ আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ইংরেজিতে আমরা যেটাকে জেন্ডার বলি সেটি হচ্ছে আরবি লিঙ্গ, মানে হচ্ছে বাংলা লিঙ্গ, বা আরবি হচ্ছে জিন্স বা জাতিবাচক শব্দ। আর নির্দিষ্ট বা অনির্দিষ্ট যেটি আমরা ডিফিনিট এবং ইনডিফিনিট হিসেবে জানি, তথা ডিফিনিট নির্দিষ্ট, ইনডিফিনিট অনির্দিষ্ট। তো এই দুইটি বিষয় মূলত আজকে আপনাদের সামনে আমরা উত্থাপন করব। প্রথমে দেখুন প্রথম পার্ট, কোরআন মাজিদে ব্যবহৃত জাতিবাচক যে শব্দ তথা জিন্স, খেয়াল করুন শব্দটা একটু দেখুন, জেন্স আরবিতে যেটি জেন্স সেটি হচ্ছে বাংলা লিঙ্গ বা জাতি। আরবি ভাষার সকল ইসিম লিঙ্গভেদে দুই প্রকার, আরবি ভাষার যত ইসিম তথা নাম রয়েছে, ইসিম অর্থ কিন্তু নাম, আমরা ইতিপূর্বে প্রথম এবং দ্বিতীয় ক্লাসে এই বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করবার চেষ্টা করেছি, আশা করেছি আপনারা বুঝেছেন সকলে, যে সমস্ত ইসিম তথা সমস্ত নাম লিঙ্গভেদে তথা জেন্ডারের বিবেচনায় দুই প্রকার, প্রথম হচ্ছে পুরুষবাচক, দ্বিতীয় হচ্ছে মহিলাবাচক। এক্ষেত্রে একটা কথা আমরা জানিয়ে রাখি যে বাংলাতে তথা অনেক সময় দেখা যায় যে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গের সাথে ক্লেব লিঙ্গ নামে একটা ব্যাপার রয়েছে, কিন্তু আরবিতে এরকম কোনো ব্যবহার আমরা পাই না। আরবি সরাসরি হয়তো কোনোটি পুরুষবাচক শব্দ বা মুজাক্কার, অথবা এটি মহিলাবাচক শব্দ অথবা মুআন্নাস। তাহলে একটি হচ্ছে মুজাক্কার, আরেকটি হচ্ছে মুআন্নাস। পুরুষবাচক শব্দ সেটিকে আমরা সাধারণত বলি হচ্ছে মুজাক্কার, আর মহিলাবাচক শব্দ হলে আমরা বলি মুআন্নাস। এবার আসুন যে পুরুষবাচক ইসিম বা মুজাক্কার যেগুলো সেগুলো চেনার কিছু উপায় রয়েছে। আমরা কিভাবে চিনবো যে আসলে এই শব্দগুলো হচ্ছে মুজাক্কার অথবা মুআন্নাস, এরকম কিছু ব্যাপার আমরা এখানে আপনাদের সামনে উল্লেখ করব যে মুজাক্কার এবং মুআন্নাস। এক্ষেত্রে একটা কমন কথা, যে কথাটা আপনারা সকলে যদি একটু লিখে রাখেন অথবা যদি একটু ভালো করে মনে রাখেন তাহলে বুঝতে সহজ হবে। একটা কমন রুলস হচ্ছে যদি কোনো শব্দের মধ্যে, যদি কোনো শব্দের মাধ্যমে কোনো মুআন্নাস বা মহিলাবাচক কোনো ইঙ্গিত পাওয়া না যায়, যদি কোনো শব্দের চেহারা দেখে অথবা অর্থগত ভাবে আমরা যদি কোনোভাবে বুঝতে পারি যে শব্দটি আসলে মুআন্নাস তথা স্ত্রীবাচক শব্দ, এমন কোনো আলামত না থাকা পর্যন্ত বা এমন কোনো রূপ বা এমন কোনো অবস্থা বা ইঙ্গিত না বোঝা পর্যন্ত এই শব্দটা সব সময় তথা সর্বদাই হচ্ছে মুজাক্কার বা পুল্লিঙ্গ, এটা কমন সূত্র। যতক্ষণ পর্যন্ত এই শব্দের ভিতরে মুআন্নাসের কোনো আলামত বা চিহ্ন না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে মুজাক্কার ধরে নেব, এটা আরবির কমন একটা রুলস, একটা কমন সূত্র। এবার দেখুন যে এখানে কতগুলো রূপ দেয়া আছে যে মুজাক্কার তথা পুল্লিঙ্গ চেনার কতগুলো উপায়। যদিও আরবি ব্যাকরণের কোনো নিয়মই স্থায়ী না, এটা সবগুলো ব্যাকরণের ক্ষেত্রেই প্রযোজ্য, সাধারণত এটা একটা কমন মানে রুলস বা নিয়ম সব ব্যাকরণের ক্ষেত্রে, সেটা হলো সাধারণত এটা হয়, ব্যতিক্রম হতে পারে এটা স্বাভাবিক। এক নম্বরে দেখুন যেসব শব্দ দ্বারা পুরুষের, যে সমস্ত শব্দ দ্বারা পুরুষের নাম বোঝায় এমন কতগুলো মানে শব্দবাচক এখানে তুলে ধরা হয়েছে যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো শব্দগুলো কি হচ্ছে পুরুষ। দেখুন এখানে কোরআনের আয়াতের কিছু অংশ তুলে ধরা হয়েছে, প্রথমে ডান দিক থেকে যদি আমরা খেয়াল করি দেখুন ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুব, ওয়াহাবনা লাহু, আর আমরা তাকে দান করেছি, আল্লাহ তাআলা বলছেন যে আমরা তাকে দান করেছি, ওয়াহাবনা আমরা দান করেছি, লাহু তাকে, আমরা তাকে দান করেছি, কি দান করেছি, ওয়াহাব মানে শব্দের অর্থ কিন্তু দান করা, ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা, আমরা দোয়া করি না যে ওয়াহাব লানা মিন লাদুনকা রহমা, হে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাদের জন্য রহমত দান করো,
আমরা বলি রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে সৎ কর্মশীলদের মধ্য থেকে একজন সন্তান দান করো। হাব মনে হলো দান করা সরাসরি, ওয়াহাব না, তাহলে এখানে আল্লাহ বলছেন ওয়াহাব না আলাহু, ওয়াহাব না আলাহু, আমরা তাকে দান করলাম ইসহাকা ওয়া ইয়াকুব, ইসহাককে এবং ইয়াকুবকে, আমরা তাকে ইসহাক এবং ইয়াকুব দান করলাম। তাহলে এখানে ইসহাক এবং ইয়াকুব এই দুইটি শব্দ হচ্ছে ইসিম বা তথা পুরুষবাচক শব্দ বা নাম, ইসহাক এবং ইয়াকুব, ইসহাক এবং ইয়াকুব। তারপরে দেখুন পরে কি উল্লেখ করা হয়েছে, কল্যাণ হাদাইনা, কল্যাণ মানে সকলকেই হাদাইনা, আমরা সঠিক পথ দেখিয়েছি, কল্যাণ হাদাইনা, আমরা সকলকেই সঠিক পথ দেখিয়েছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষেত্রে বহুবচন যে ব্যবহারটা করেছেন এটার মাধ্যমে মূলত আধিক্যতা, কেউ কেউ বলেছেন যে আল্লাহ তাআলা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছে আমি সৃষ্টি করেছি না বলে আমরা সৃষ্টি করেছি, আমরা তাকে জ্ঞান দিয়েছি, এরকম আধিক্যতার অর্থ প্রকাশ করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল ইজ্জা ওয়াল জালাল তিনি বহুবচন শব্দ প্রয়োগ করেছেন। আদৌ আসলে তার কাজের সাথে অন্য কারো শরিক নেই, কিন্তু শরিক করার জন্য তিনি এটা বলেননি। তারপরে দেখুন ওয়ানুহান হাদাইনাহু মিন ক্বাবলু, ওয়ানুহান আন-নূহকে হাদাইনাহু, আমি তাকে পথ দেখিয়েছি, আমি তাকে সৎ পথ প্রদর্শন করিয়েছি, মিন ক্বাবলু ইতোপূর্বে, ইতোপূর্বে আমি নূহকে সুপথ দেখিয়েছি। এখানে নূহ এটা হলো পুরুষবাচক শব্দ। হ্যাঁ, তারপরে দেখুন ওয়ামিং দুর্রিয়াতিহি, আর তার বংশধরদের মধ্য থেকে, আর তার বংশধরদের মধ্য থেকে, দুর্রিয়াতুন শব্দের অর্থ হলো জেনারেশন, হ্যাঁ, আর ইংরেজি যেটা জেনারেশন তথা বংশধর, বংশ পরম্পরা বোঝায় যার মাধ্যমে, এটা আরবিতে জুরিয়াত বলা হয়, জুরিয়াত, জুরিয়াত শব্দের অর্থ হলো মূলত বংশধর, পরবর্তী বংশধর। হ্যাঁ, তার এই বংশধরদের মধ্য থেকে আমি সৃষ্টি করেছি বা আমি দান করেছি দাউদ ও সুলাইমান, দাউদকে এবং সুলাইমানকে। আমরা সকলে জানি যে দাউদ আলাইহিস সালাম ছিলেন পিতা, তার ছেলে ছিল হচ্ছে সুলাইমান, দুইজনেই নবী ছিলেন। তো এই দাউদ এবং সুলাইমান একটা পুরুষবাচক শব্দ, ও আইয়ুব এবং আইয়ুবকেও দান করেছি, তিনি আইয়ুব একজন নবীর নাম, এখানেও এটিও আইয়ুবের মাধ্যমে একজন পুরুষবাচক শব্দ বোঝানো হয়েছে। ও ইউসুফ, ইউসুফ আপনারা জানেন যিনি হচ্ছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের পুত্র, তিনিও একজন নবী। ও মৌসা ও হারুন, দুই ভাই, মৌসা এবং হারুন দুই ভাই, তারা দুইজনের নবী ছিলেন। এই সবগুলো হচ্ছে পুরুষবাচক শব্দ। কাযালিকা ওয়া কাযালিকা নাজিসিল মুহসিনিন, এমনি ভাবেই নাজেসি, আমি পুরস্কার দেই, এমনি ভাবেই আমি জাজা দেই তথা পুরস্কার দেই, আমি রেওয়ার্ড দেই, কাদেরকে, আল মুহসিনিন তথা যারা সৎকর্মশীল তাদেরকে আমি এভাবে অ্যাওয়ার্ড দেই বা পুরস্কার দেই। তারপরে দেখুন এখানে এই যে কোরআনের সূরা আনআমের 84 নম্বর আয়াত, একটা মজার ব্যাপার হলো কোরআনের থেকে কোট করার কারণে, কোরআনের আয়াতগুলো থেকে এখানে শব্দগুলো বা বাক্যগুলো বাছাই করার কারণে আপনাদের অনেকগুলো বিষয় এমনি কিন্তু এই ক্লাস নেওয়ার মাধ্যমে শেখা হয়ে যাবে, আপনাদের এই ক্লাস করার মাধ্যমেই শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, আলাদা সময় দিতে হবে না। এখানে এই টোটাল সূরা আনআমের এই 84 নম্বর আয়াতে আমরা যে বিষয়গুলো পেলাম, যে শব্দগুলো পেলাম, দেখুন কি কি পেলাম, এখানে মুজাক্কার বা পুরুষবাচক শব্দ পেলাম ইসহাক, শুরুতে দেখুন ব্র্যাকেটের ভিতরে নিচে ঘরের ভিতরে দেখুন ডান দিক থেকে ইসহাক, আমরা পেলাম ইয়াকুব, আমরা পেলাম দাউদ, তারপরে হচ্ছে আমরা পেলাম সুলাইমান, তারপরে পেলাম আইয়ুব, মূসা এবং হারুন, এগুলো আমরা এই সব এই আয়াতের মাধ্যমে আমরা পেলাম যে এই নামগুলো এখানে রয়েছে এবং সবগুলোই হচ্ছে পুরুষবাচক শব্দ। এবং এখানে যতগুলো শব্দ এখানে দেওয়া হয়েছে কোনো শব্দের মধ্যেই মুয়ান্নাসের কোনো আলামত নাই, বা মুয়ান্নাস হওয়ার জন্য যে ধরনের ইঙ্গিত থাকে সাধারণত সেগুলো এর মধ্যে নাই। সুতরাং কমনলি আমরা বলতে পারি শব্দগুলো মুজাক্কার। আবারও বলছি, যদি কোনো শব্দের ভিতরে মুয়ান্নাসের আলামত না থাকে বা শব্দ উৎপত্তিগতভাবে মুয়ান্নাস না হয়, তাহলে এটা কমনলি আমরা বলবো সাধারণত শব্দটা হচ্ছে মুজাক্কার। এবার আসুন দুই নাম্বার, দ্বিতীয় বিষয়ে এখানে আছে যেটি, সেটা হলো যে শব্দ দ্বারা পুরুষবাচক নাম বোঝায়। পুরুষবাচক নাম, পুরুষবাচক নামের ক্ষেত্রে এখানে আরো কতগুলো নামও পেশ করা হয়েছে। দেখুন ডান দিক থেকে খালুন মানে হচ্ছে মামা, খালুন মামা, খালুন হচ্ছে মামা, খেয়াল করুন। তারপরে আম্মন চাচা, আম্মন চাচা। তারপরে জাউজন স্বামী, ওয়ালাদুন সন্তান, ইবনুন পুত্র, আখুন ভাই, আবুন বাবা বা পিতা। এই যে এই শব্দগুলো খুব চমৎকার চমৎকার এবং অত্যন্ত সহজ, মুখস্থ করাও খুব সহজ, এই শব্দগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনি ইচ্ছা করলে এই শব্দগুলো এক নজরে মুখস্থ রাখতেও পারেন, ইচ্ছা করলে। খালুন মামা, আম্মন চাচা, সাউজন স্বামী, পলাদন সন্তান, ইবনুন পুত্র, আখুন ভাই এবং আবুন পিতা বা বাবা।
এবার আসুন যে ইসিমের শেষে এবার মুয়ান্নাসের মুজাক্কারের একটি ধাপ আমরা শেষ করলাম। এবার মুয়ান্নাসের ক্ষেত্রে যে ইসিমের শেষে গোলতা থাকে, গোলতা দেখুন ব্র্যাকেটের ভিতরে যদি খেয়াল করেন গোলতা অনেক ব্যবহার হয়েছে কোরআনে, এগুলোর বা এটির অনেক ব্যবহার কোরআনে আমরা দেখতে পাই। যে ইসিমের শেষে গোলতা থাকে অথবা ইয়ায়ে নাকিস থাকে, ইয়ায়ে নাকিস, নাকিস শব্দের অর্থ হলো অসম্পূর্ণ, খেয়াল করুন এটার বাংলা এখানে নেই, আমি বাংলা অর্থটা বলে নিচ্ছি, নাকিস শব্দের অর্থ হলো অসম্পূর্ণ, এটার বিপরীত শব্দ হলো কামিল, কামিল মানে পূর্ণ। আমরা বলি না আমাদের সমাজে অনেক সময় বলে যে তিনি একজন কামিল ব্যক্তি, আপনার একটা গুরুত্বপূর্ণ বই আছে, বই আমরা পড়েছি সাহিত্যে ইনসানে কামিল, যদি আমরা হেদায়েত বই পড়ে থাকি সেখানে আমরা এটা পাবো হয়তো যে ইনসানে কামিলের ব্যাপারে সেখানে কিছু কথা রয়েছে। তাহলে এখানে কামিল মানে হলো পরিপূর্ণ, বলে না কামিল পীর, কামিল পীর উনি একজন কামিল লোক, কামিল মানে হলো পরিপূর্ণ, যেটা সেখান থেকে মাদ্রাসায় সর্বোচ্চ যে ডিগ্রি আলিয়া মাদ্রাসায় সেটাকে কামিল বলা হয়, মানে পূর্ণাঙ্গ, মাস্টার্স কে কামিল শ্রেণী বলা হয়, মানে যার ভিতরে মানে এসএসসি ইন্টারের এবং ডিগ্রির সবগুলো জ্ঞানের সমাবেশ ঘটেছে সেই ব্যক্তিকে বলা হয় কামিল। আচ্ছা তাহলে এই কামিলের বিপরীত হচ্ছে নাকিস, ইয়ায়ে নাকিস মানে যে ইয়াটা আসলে উচ্চারণের ক্ষেত্রে আসবে না, যে ইয়াটা উচ্চারণের ক্ষেত্রে আসে না কিন্তু লিখিত রূপে থাকে সেটি মূলত ইয়ায়ে নাকিস। আবার বলছি যে ইয়া উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয় না কিন্তু শব্দের রূপে লিখার ক্ষেত্রে আসে এমন ইয়া হচ্ছে ইয়ায়ে নাকিস। তাহলে যে ইসমের শেষে গোলতা থাকে এটা আমরা বুঝলাম, ইয়ায়ে নাকিস তথা অসম্পূর্ণ ইয়া থাকে, নাকিস মানে হচ্ছে অসম্পূর্ণ, ও আলিফে মামদুদা হয় না, আলিফে মামদুদা হয় না, আলিফে মামদুদা দেখুন দেখুন যে আলিফে মামদুদা, আলিফে মামদুদা হচ্ছে যে আলিফটি মানে হচ্ছে লম্বা আলিফ বলে, মামদুদা শব্দের অর্থ লম্বা আলিফ, যে আলিফটি হচ্ছে লম্বা আলিফ এটাকে আলিফে মামদুদা বলে। এই যে শব্দ মানে আলিফে মামদুদা তথা এখানে নিচে আমরা ব্যবহারে প্রয়োগে আমরা বুঝবো যে যে ইসমের শেষে গোলতা হয় না, যে ইসমের শেষে ইয়ায়ে নাকিস হয় না এবং যে ইসমের শেষে আলিফে মামদুদা হয় না সেগুলো হচ্ছে মুজাক্কার, আর এগুলো যদি থাকে তাহলে মুয়ান্নাস। যে ইসমের শেষে গোলতা হয়, যে ইসমের শেষে ইয়ায়ে নাকিস বা অসম্পূর্ণ ইয়া হয় এবং যে ইসমের শেষে আলিফে মামদুদা হয় সেইগুলো সেই শব্দগুলো সাধারণত কি হবে, মুয়ান্নাস হবে, হ্যাঁ, বা স্ত্রীলিঙ্গ বোঝাবে, আর এগুলো যদি না থাকে তাহলে সেই শব্দটা হচ্ছে মুজাক্কার। খেয়াল করুন এবার আমরা এটির রূপগুলো এখানে দেখিয়ে দিচ্ছি, ডান দিক থেকে আপনি খেয়াল করেন মুজাক্কার মুসলিমুন, এই যে মুসলিমুন এই শব্দটা হচ্ছে মুজাক্কার, হ্যাঁ মুসলিম। তারপরে হচ্ছে তার মুয়ান্নাস দেখুন মুসলিমাতুন, গোলতা এসেছে, মুসলিমাতুন কি এসেছে, গোলতা এসেছে, হ্যাঁ মুসলিমুন মুসলিমাতুন, মুসলিমুন মুসলিমাতুন, এখানে একটু কারেকশন হবে, দেখুন মুসলিমুন আত্মসমর্পণকারী, মুসলিমুন অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ব্যক্তি পুরুষ, আর মুসলিমাতুন আত্মসমর্পণকারী মহিলা, এখানে কিন্তু ভুল দেয়া আছে অর্থটা, চাচা স্বামী দেয়া আছে, এটা ভুল হবে, হ্যাঁ এটা বলছি সঠিক হবে না, এখানে এটা ভুল হয়েছে, এখানে এটা মুসলিমুন শব্দ আত্মসমর্পণকারী আমরা জানি আর মুসলিমাতুন আত্মসমর্পণকারী নিয়ে বা মহিলা। আচ্ছা তাহলে এখানে গোলতা থাকলো এই মুয়ান্নাসের শব্দ শেষে মুসলিমাতুন তা গোলতা হওয়ার কারণে এটা আমরা বুঝতে পারছি শব্দটা কি হয়েছে, মুয়ান্নাস হয়েছে। আচ্ছা তারপরে দ্বিতীয় শব্দ দেখুন আকরম, আকরম শব্দের অর্থ হলো সম্মানিত, এটা পুরুষ তথা মুজাক্কার, হ্যাঁ বা মেল, এখানে কুরমা এটা হলো সম্মানিতা, এই যে ইয়া আসছে দেখেন ইয়া, এটা কি বলেন তো ইয়ায় নাকিস, ইয়ায় নাকিস, কুরমা দেখেন এই মিমের উচ্চারণ হয়েছে কিন্তু ইয়ার উচ্চারণটা কিন্তু এখানে হয়নি, ইয়াটা লিখিত ভাবে আসছে ঠিকই কিন্তু কুরমাইয়া কিন্তু আমরা বলিনি, কুরমাইয়া আমরা বলিনি বা কুরমায়ু বলিনি, আমরা কুরমা বলেছি, অর্থাৎ ইয়ার উচ্চারণটা এখানে হচ্ছে না কিন্তু ইয়ার লিখিত রূপে আসছে, তাহলে এখন এই ইয়াকে বলা হয় ইয়ায় নাকিস। তাহলে আকরম সম্মানিত, এর মুয়ান্নাস হচ্ছে কুরমা। তারপরে দেখুন আখদরু, এটা সবুজ, হ্যাঁ আখদরু সবুজ, সবুজ আরবি কি গ্রিন, যেটা ইংরেজি এই গ্রিন, এটার আরবি হচ্ছে আখদরু মানে সবুজ, এটা পুরুষ, আর এটার মুয়ান্নাস হচ্ছে দেখুন খদর, এই যে আলিফে মামদুদা লম্বা আলিফ, অর্থাৎ যে শব্দের শেষে আলিফ এবং হামজা রয়েছে, দেখেন শব্দের শেষে আলিফ এবং হামজা একসাথে রয়েছে এমন আলিফকে বলা হয় আলিফে মামদুদা বা লম্বা আলিফ, যেটার উচ্চারণ খদর আমরা বলি খদর।
আচ্ছা, তাহলে এখানে আখদরু শব্দের অর্থ সবুজ, এটা হচ্ছে মুজাক্কার, আর খদরাউ এটা হচ্ছে সবুজ, এটা মুয়ান্নাস। অর্থাৎ শব্দের শেষে আলিফ এবং লম্বা হামজা এসেছে, এটা হলো আলিফে মামদুদা। ওই যে উপরে বলছে আলিফ মামদুদা, দেখুন উপরে ওই যে একদম সবার শেষেরটা আলিফ মামদুদা, তথা আলিফ এবং হামজা একসাথে। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় রো দেখি। দ্বিতীয় রো মাঝখানে একটা দেখুন, মুজাক্কার ওয়ালিদুন মানে ছেলে, ওয়ালিদুন মানে কি ছেলে। ওয়ালিদাতুন মানে হচ্ছে, এখানে দেখুন এখানে এই একটু ভুল আছে, ওয়ালিদুন শব্দের অর্থ হচ্ছে পিতা, ওয়ালিদুন শব্দের অর্থ হচ্ছে পিতা, এগুলো আপনারা একটু ঠিক করে নেন। ওয়ালিদুন হলো পিতা আর ওয়ালিদাতুন এটা হচ্ছে মাতা, কিন্তু ওই ওয়াওয়ের পরে যে আলিফটা আছে, যে আলিফকে যদি সরাইয়ে দেন তাহলে অর্থটা ঠিক থাকবে। যেমন ওয়ালাদুন মানে হলো ছেলে আর ওয়ালাদাতুন মানে হচ্ছে মেয়ে। হ্যাঁ, এখানে মেয়েটা এই যে বাম দিকে পুত্র দেয়া হয়েছে এটাও ভুল। ওয়ালিদুন এখানে ওয়ালিদুন শব্দের অর্থ হচ্ছে পিতা, ওয়ালিদুন বা আবুন এই দুইটার অর্থই এক। ওয়ালিদুন মানে পিতা আর ওয়ালিদাতুন মানে হলো মাতা, কিন্তু এখানে ছেলে পুত্র দেয়া আছে এটা ভুল হবে, এখানে অর্থটা হবে পিতা এবং মাতা। বুঝতে পেরেছেন? পিতা এবং মাতা, তাহলে পিতা এটা মানে হচ্ছে মুজাক্কার আর মাতা এটা মুয়ান্নাস, কমনলি আমরা বুঝতে পারছি। তারপরে দেখুন আকবারু, আকবারু শব্দের অর্থ হলো বড়, শ্রেষ্ঠ। যেমন আমরা বলি আল্লাহু আকবারু, আল্লাহ সবচেয়ে বড়, আকবারু এটা হলো মুজাক্কার তথা পুল্লিঙ্গ। এটার মুয়ান্নাস কি কুবরা, কুবরা এটা এটার অর্থ বড়, কিন্তু এটা মুয়ান্নাসের ক্ষেত্রে। এখানে দেখুন যে এই রয়ের পরে যে ইয়া আসছে, ইয়াই নাকিস, ওই যে আমরা আগে বলেছি ইয়াই নাকিস মানে কি, যে ইয়াটা লিখিত আকারে আসবে, উচ্চারণে আসবে না। তাহলে এটা হচ্ছে আকবারু থেকে এর মুয়ান্নাস হলো কুবরা। আচ্ছা, তারপরে দেখুন আসহারু, আসহারু শব্দের অর্থ হচ্ছে মরুভূমি, আসহার মরুভূমি তথা পুল্লিঙ্গ। এটার মুয়ান্নাস হচ্ছে বা স্ত্রীলিঙ্গ হচ্ছে সহরা, সহরা। এই যে আলিফে মামদুদা আসছে, আলিফ এবং হামজা, আলিফ এবং হামজা যদি শব্দের শেষে একসাথে আসে তখন সে আলিফকে বলা হয় আলিফে মামদুদা। তাহলে এটা হচ্ছে মুয়ান্নাসের আলামা, যেটা আগে বলেছি। এবার একেবারে বাম দিকের সারি দেখুন, মুজাক্কার ইবনুন, ইবনুন, ইবনুন শব্দের অর্থ হলো পুত্র। ইবনুন শব্দের অর্থ কি? পুত্র, বা ওয়ালাদুন অর্থ পুত্র, আবার ইবনুন অর্থ পুত্র। ওয়ালাদ মানে ওয়ালাদ বর্গ বলি আমরা, যে তোমার আওলাদ বর্গ কয়জন, ওয়ালাদ থেকে বহু বছরে আওলাদ, আওলাদ মানে সন্তান সন্ততি, অনেক সন্তানকে একসাথে আওলাদ বলা হয়, এ বহু বছর। তাহলে ইবনুন মানে হলো পুত্র, ইবনুন মানে পুত্র, ইবনুন মানে হচ্ছে ইবনুন মানে পুত্র, আর ইবনাতুন মানে হচ্ছে মানে কন্যা বা মেয়ে। এখানে অর্থটা ভুল হয়েছে, ইবনুন শব্দের অর্থ হলো পুত্র আর ইবনাতুন মানে হচ্ছে কন্যা। এটাও ভুল, এটা ঠিক করে নিতে হবে, ইবনুন মানে পুত্র আর ইবনাতুন মানে হচ্ছে কন্যা। তারপরে দেখুন আসগরু মানে হলো ছোট, আসগরু ছোট, সুগরা ছোট, এটা মুয়ান্নাস, আসগরু মুজাক্কার আর সুগরা হচ্ছে মুয়ান্নাস তথা স্ত্রীলিঙ্গ। আহমারু শব্দের অর্থ হচ্ছে লাল, ওই যে ডান পাশে আমরা পড়েছিলাম আখদারু মানে সবুজ, আখদারু মানে হচ্ছে সবুজ আমরা পড়েছিলাম, আর আহমারু শব্দের অর্থ হচ্ছে লাল, আহমারু অর্থ হচ্ছে লাল, আহমারু লাল। আর এটার মুয়ান্নাস হচ্ছে হামরা, মুয়ান্নাস হচ্ছে কি হামরা। এই পেজটা আবার একটু দেখুন, একটু খেয়াল করুন সবাই। তাহলে আখদরু সবুজ, তারপরে এখানে আহমারু মানে হচ্ছে লাল, আখদরু সবুজ, আহমারু লাল। এ পর্যায়ে আমরা কতগুলো মহিলা মানে হচ্ছে বোঝায় বা স্ত্রীলিঙ্গ বোঝায় এমন কতগুলো শব্দের ব্যাপারে এবার আমরা শিখব।
দেখুন এখানে উল্লেখ রয়েছে যে সমস্ত শব্দ দ্বারা মহিলাদের নাম বোঝায়, মহিলা নাম বোঝায়, সেগুলোর কতগুলো মানে হচ্ছে নাম এখানে তুলে ধরা হয়েছে। এগুলো আমরা সাধারণত সমাজে এটার ব্যবহার দেখি বা সমস্ত নামগুলোর প্রয়োগও দেখি অনেক সময়, তবে আমরা যেহেতু আলামা পড়েছি এবার এখন আমরা সূত্র দিয়ে মেলাবো যে কি সূত্রগুলো এর মধ্যে থাকার কারণে যে এই শব্দটা মুয়ান্নাস হলো, কি শব্দ শেষে গলতা আছে নাকি হচ্ছে ইয়ায় নাকিস আছে নাকি আলিফের সাথে হামদা রয়েছে, কোনটা আছে। এবার আমরা এখান থেকে একটু সূত্র মিলিয়ে তারপরে জানবার চেষ্টা করব। দেখুন প্রথমত আছে যেমন হালিমা, যান দিক থেকে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম হালিমা, হালিমাতুস সাদিয়া। তাহলে এখানে হালিমা এই শব্দ শেষে আমরা গলতা দেখতে পাচ্ছি, সেই হিসেবে এই শব্দটা কি মুয়ান্নাস। আয়েশা শেষে গলতা আছে মুয়ান্নাস, খাদিজা গলতা রয়েছে শব্দ শেষে মুয়ান্নাস, মাইমুনা গলতা রয়েছে মুয়ান্নাস, তারপরে হচ্ছে ফাতিমা, ফাতিমা গলতা রয়েছে মুয়ান্নাস, তারপর জাইনাব এবং মারিয়াম। এর ভিতরে কিন্তু দেখুন গলতাও নেই, আবার ইয়াই নাকিসও নেই, আবার আলিফে মামদুদাও নেই। তাহলে এই দুইটা শব্দ আসলে কি হলো? এই দুইটি শব্দ জাইনাব এবং মারিয়াম এই দুইটি শব্দ হলো উৎপত্তিগত ভাবে মুয়ান্নাস, এই কথাটা মনে রাখতে হবে। এর ভিতরে কোনো চিহ্ন মুয়ান্নাসের থাকুক অথবা না থাকুক এখানে দেখতে পাচ্ছি নেই, কিন্তু তারপরে শব্দ দুটো মুয়ান্নাস হবে কেন? কারণ এই শব্দ দুটি উৎপত্তিগত ভাবে কি ছিল, মুয়ান্নাস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সুতরাং এখানে আর কোনো সূত্র প্রয়োজন নেই, উৎপত্তিগত ভাবে এই শব্দ দুটি মুয়ান্নাস। এবার আসুন দুই, যে শব্দ দ্বারা যে সমস্ত শব্দ দ্বারা মহিলাবাচক নাম বোঝায়, মহিলাবাচক নাম, আমরা আগে পুরুষবাচক কিছু নাম আমরা পড়েছিলাম, এবার আমরা মহিলাবাচক কিছু নাম পড়ব। দেখুন খালাতুন, খালাতুন শব্দের অর্থ হলো খালা, আমরা খালা মায়ের বোন, যে খালাই খালা শব্দের আরবি হচ্ছে খালাতুন, খালাতুন খালা, মুখস্থ রাখা সহজ যে খালাতুন থেকে খালা আসছে, মুখস্থ রাখা কি বেশ সহজ। তারপর আম্মাতুন মানে ফুফু, আম্মাতুন ফুফু, আম্মাতুন ফুফু। তারপরে হচ্ছে জাউজাতুন স্ত্রী, বিনতুন কন্যা, ইবনাতুনও কন্যা, বিনতুনও কন্যা, ইবনাতুনও কন্যা। উখতুন বোন, এটা ঠিক আছে উখতুন বোন, উম্মুন মা, উম্মুন মা। তাহলে এই শব্দগুলোর মাধ্যমে সাধারণত স্ত্রীবাচক তথা মহিলাবাচক শব্দ এখানে ফিমেল বোঝায় এগুলো সাধারণত। দেখুন এই শব্দগুলো যে শব্দের মাধ্যমে মূলত মহিলাবাচক শব্দ বা মহিলাবাচক নাম প্রকাশ করছে। আচ্ছা তিন নম্বরে দেখুন, যে ইসিম বা নাম এর শেষে গোলতা বা ইয়াই নাকিস কিংবা আলিফা মামদুদা হয়, আমরা এই সূত্রগুলো আগে পড়েছি যে এই চিহ্নগুলো সাধারণত শব্দের শেষে থাকলে এই শব্দ দ্বারা আমরা বুঝবো যে শব্দগুলো হচ্ছে কি মুয়ান্নাস বা স্ত্রীবাচক শব্দ বা মহিলাবাচক শব্দ। দেখুন এগুলো ডান দিক থেকে আমরা দেখি কিয়ামাতুন, হ্যাঁ কিয়ামাতুন, কিয়ামাতুন এটি হচ্ছে মুয়ান্নাস, যেহেতু শব্দের শেষে কি আছে গোলতা রয়েছে। আমরা ডান দিক একসাথে শেষ করে আসি, তারপরে দেখুন শেষে গোলতা রয়েছে, তার নিচে শব্দটা দেখুন সাহরাউ মরুভূমি, এখানে কি আছে শব্দের শেষে আলিফ এবং হামজা রয়েছে, আলিফে মামদুদা রয়েছে, আলিফে কি রয়েছে মামদুদা, তথা আলিফ এবং হামজা একসাথে রয়েছে, কেয়ামতুন কেয়ামত আর সাহরা মরুভূমি। আচ্ছা তারপরে দেখুন উপর একটা আখেরাতুন, ডান দিক থেকে দ্বিতীয়টা আখেরাতুন, আখেরাত বা পরকাল, শেষে গোলতা রয়েছে। তারপরে সাউদা ও মানে কালো, অনেকগুলো শব্দের অর্থ কিন্তু আমরা জানছি, আখদারু মনে আছে সবুজ, আহমারু লাল, সাউদা ও কালো, এই যে আলিফ এবং হামজা আমরা একসাথে পেয়েছি, আলিফে মামদুদা এটার অর্থ হলো কালো। তারপরে দেখুন তৃতীয় ডান দিক থেকে তিন নম্বরটি সাজারতন, উপরে আছে সাজারতন শব্দের অর্থ গাছ, এই যে গাছ আমরা বলি ওলা তাকরবা হাদিহি সাজারা, গাছের কাছে যেও না, সাজারতন শব্দের অর্থ গাছ। তারপরে এখানে শেষে গোলতা রয়েছে, আর তার নিচে দেখুন বসর সুসংবাদ, বসর সুসংবাদ কি আছে এখানে শেষে ইয়াই নাকিস আছে, ইয়াই নাকিস, ইয়াই নাকিস মানে হচ্ছে লিখিত আকারে আসছে কিন্তু উচ্চারণে আসছে না, ইয়াই নাকিস
বসরা শব্দের অর্থ সুসংবাদ। আচ্ছা, মুশরিকাতুন, মুশরিক নারী, মুশরিকাতুন শেষে গোলতা রয়েছে, তারপরে তার নিচে শব্দ দেখুন উখর অপর, এই যে ইয়া নাকিস, ইয়া নাকিস আসছে। মুমিনাতুন মুমিন নারী, মুমিনাতুন মুমিন নারী, শেষে গোলতা রয়েছে। তারপরে দেখুন হেদায়াতুন, হেদায়েত, হেদায়াতুন হেদায়ত বা সঠিক পথ, হেদায়ত মানে হলো সঠিক পথ, এটা গোলতা রয়েছে শেষে। এ দুটি মহিলাবাচক শব্দ। মুসলিমাতুন মুসলিম নারী তথা আত্মসমর্পণকারিনী, হ্যাঁ মুসলিম নারী মুসলিমা। এরপরে হচ্ছে শেষে গোলতা রয়েছে জুলমাতুন অন্ধকার, এখানেও শেষে গোলতা রয়েছে, তথা শেষে গোলতা থাকা এটা মুয়ান্নাসের আলামা, আমরা উল্লেখ করেছি। যাকাতুন যাকাত, শেষে গোলতা রয়েছে, এটাও স্ত্রীবাচক মহিলাবাচক শব্দ। কালিমাতুন শব্দ, এটাও কি কালিমাতুন শব্দ শেষে গোলতা, যেহেতু এটাও মহিলাবাচক শব্দ, গোলতা হওয়াটা মহিলা হওয়ার আলামত। সলায়াতুন সলাত, এটা শেষে গোলতা রয়েছে, এটাও হচ্ছে স্ত্রী মহিলাবাচক শব্দ। ইবাদাতুন ইবাদাত, এটাও শব্দ শেষে গোলতা থাকার কারণে এটাও কি শব্দটি স্ত্রীবাচক শব্দ বা মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমরা বলে রাখি ইবাদাতুন এই শব্দের সঠিক অর্থ হলো দাসত্ব করা, গোলামি করা। ইবাদাতুন শব্দের অর্থ কি? দাসত্ব করা বা গোলামি করা। এই জন্য আমরা সকলে হচ্ছে আল্লাহর গোলাম। গোলাম কোনোদিন আইন তৈরি করতে পারে না, গোলাম বা দাস সবসময় মালিকের আইনের অনুগত থাকে। এই কারণে আমরা মানুষ হিসেবে আমরা মানুষ পরিচালনার আইন আমরা তৈরি করতে অক্ষম। যে তারপরে হচ্ছে চার নাম্বার, দেখুন আরবদের থেকে শ্রুত মহিলাবাচক শব্দ যেগুলো আছে এগুলো আরবদের থেকে শ্রুত। এখানে আলামত বা চিহ্ন আমরা পাই বা না পাই, কিন্তু এই শব্দগুলো আরবদের থেকে শ্রুত হয়েই আমাদের কাছে এসেছে, এবং যার অর্থ এই শব্দগুলোর দ্বারা মূলত মহিলাবাচক শব্দই বোঝায়, আরবদের থেকে শ্রুত হয়ে আসছে, এটা কোনো রুলসে চলবে না। তথা শেষে গোলতা হওয়া অথবা শেষে আলিফ এবং হামজা থাকা অথবা ইয়াই নাকিস থাকা, এরকম কোনো চিহ্ন এখানে আমরা পাবো না। যেমন দেখুন কদামন মানে পা, ডান দিক থেকে দেখুন কদামন পা, তার নিচে শব্দ দেখুন রিজলুন অর্থ পা, কদামন অর্থ পা, আবার রিজলুন অর্থ কি পা। আচ্ছা, তারপরে উজনুন কান, উজনুন কান, রিহুন বাতাস, রিহুন বাতাস, ইয়াদুন হাত, আরদুন পৃথিবী, আইনুন চোখ, সামাউন আকাশ, সামাউন আকাশ, সাবিলুন পথ, হারবুন যুদ্ধ। সাবিলুন অর্থ কি পথ, সাবিলিল্লাহ আল্লাহর পথ, আল্লাহর রাস্তা, হারবুন যুদ্ধ। জাহান্নাম, জাহান্নাম নারুন আগুন, শামসুন সূর্য, নাখলুন মৌমাছি, নাফসুন আত্মা, দারুন ঘর। এই যে শব্দগুলো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই শব্দগুলো হচ্ছে আরবদের থেকে শ্রুত, তথা আরবরা এই শব্দগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করবার কারণে বা মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করবার কারণে আমরাও এগুলোকে মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো শব্দগুলোর মধ্যে দেখবেন যেখানে মুয়ান্নাসের চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তারপরে শব্দগুলো মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যেটা আরবদের থেকে আমরা শ্রুত হয়ে এসেছি, আরবদের থেকে আমরা শুনেছি। পাঁচ নম্বরে দেখুন যে কিছু পুরুষবাচক শব্দের শেষে গোলতা যুক্ত করে মহিলাবাচক শব্দে পরিণত করা যায়। পুরুষবাচক শব্দ এর শেষে যদি আমরা গোলতা যুক্ত করি তাহলে মহিলাবাচক শব্দে পরিণত হয়। আচ্ছা, সেগুলো একটু আমরা নমুনা যদি দেখি, গোলতা যুক্ত করে আমরা মহিলাবাচক শব্দে রূপান্তর করতে পারি। যেমন দেখুন ডান দিক থেকে আমরা দেখি মুসলিমন পুরুষ, মুসলিম পুরুষ, এটার মুয়ান্নাস তথা স্ত্রীবাচক মহিলাবাচক শব্দ হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতুন। গোলতা যুক্ত করে আমরা কি করে ফেললাম, আমরা মুয়ান্নাস করে ফেললাম বা মহিলাবাচক করলাম। মুকমিনুন বিশ্বাসী, মুকমিনাতুন বিশ্বাসী মহিলা বা মুমিন নারী, তাহলে এখানে গোলতা যুক্ত করে আমরা কি করতে পারছি, মুয়ান্নাস করতে পারছি বা মহিলাবাচক শব্দে পরিণত করতে পারছি। দ্বিতীয় রোতে দেখুন, দ্বিতীয় সারিতে মুশরিকুন পুরুষ মুশরিক, হ্যাঁ মুশরিকাতুন মহিলা মুশরিক, মুশরিকাতুন। জালিমুন তথা জালিম পুরুষ, অত্যাচারী পুরুষ, জালিমাতুন অত্যাচারী মহিলা। আচ্ছা,
তারপরে শেষে রো, শেষে সারি, মোনাফিকুন মোনাফিক পুরুষ, মোনাফিকতুন মোনাফিক নারী, কাফিরুন কাফির পুরুষ, কাফিরতুন কাফির নারী বা কাফির মহিলা। এই শব্দগুলো একটু নজর দিন, পাঁচ নম্বর ধাপে পাঁচ নম্বর শব্দগুলো আছে, এই শব্দগুলো থেকে একটু খেয়াল করুন যে আমরা এই সমস্ত শব্দের শেষে গোলতা যুক্ত করে আমরা মুয়ান্নাস করতে পারছি। যে সমস্ত শব্দগুলো এখানে উদাহরণ হিসেবে নিয়ে আসা হচ্ছে এই সবগুলোর ব্যবহারই কিন্তু কোরআনে রয়েছে, এই সবগুলোর ব্যবহারই কোরআনে রয়েছে। যে এই এই দুইটা সারি একটু লক্ষ্য করুন, এই সবগুলোর ব্যবহারই কিন্তু কোরআনে রয়েছে। যে এবার আমরা অনুশীলন দেখব, অনুশীলনে যে নিচের আয়াত সমূহ থেকে তিনটি করে পুরুষ ও মহিলাবাচক ইসিম বের করে অর্থ করি, তিনটি করে ইসিম বের করে অর্থ করার বিষয়ে বলা হয়েছে, আমরা পরের পেজে এটা বিস্তারিতই পাবো। এই যে দেখুন, যে এখানে কতগুলো আয়াত কোরআনের আয়াত এখানে উল্লেখ করা হয়েছে, সে আয়াতগুলো থেকে আমরা বের করব যে আসলে শব্দগুলো এগুলো কাজগুলো মূলত আমাদের। আমি আয়াতগুলো তেলাওয়াত করে দিচ্ছি, আপনি একা একা এই শীটগুলো দেখে এগুলো আপনি চর্চা করবেন। অশামসি ও দোহাহা, অশামসি এই শামসুন এই শব্দটা কি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক, দায়িত্ব আপনার। অল কমার ইজা তালাহা, কমার এই শব্দটি পুরুষবাচক নাকি স্ত্রীবাচক। অন্নাহারি ইদা জাল্লা নাহার, তারপরে হচ্ছে অল্লাইলি ইদা ইয়াগশাহা লাইল, অসামা ইওয়ামা বানাহা সামা, আচ্ছা অল আরদি ওয়ামা তুহাহা অল আরদ, একটু আগে পড়ছি আমরা যে আরদন শব্দটিকে পুরুষবাচক নাকি মহিলাবাচক। অনাফসি ওয়ামা সাওয়াহা ইজা নাফসুন, এনাফসন পুরুষবাচক নাকি মহিলাবাচক, এগুলো আমরা নিজেরা খুঁজে বের করবো বাসায় বসে। এইটি এটি একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে আপনাকে, একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আগের উদাহরণগুলো দেখে, আগের যে নমুনাগুলো আছে সেই নমুনাগুলো দেখে এই আয়াত থেকে আপনি নিজে খুঁজে বের করবেন যে এখানে তাহলে এটি মহিলাবাচক শব্দ বা এটি পুরুষবাচক শব্দ, এবার আপনি নিজে খুঁজে বের করবেন। যে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আমাদের প্রথম যে অংশ ছিল আলোচনার প্রথম পার্ট সেটি আমরা শেষ করলাম, তথা পুরুষবাচক এবং মহিলাবাচক যে শব্দগুলো আছে শব্দগুলো নিয়ে আলোচনা, সে আলোচনা শেষ হল। এ পর্যায়ে আমরা যাব আজকের দ্বিতীয় পার্ট, তথা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ইসিম, তথা ডিফিনিট এবং ইনডিফিনিট। নির্দিষ্ট এবং অনির্দিষ্ট এটির ব্যাপারে এখন আমাদের আলোচনা। এখানে একটা ছক দেওয়া হয়েছে, ছকগুলোর দিকে লক্ষ্য করবার জন্য বলা হয়েছে। দেখুন নিচের শব্দগুলোর প্রতি লক্ষ্য করি, ডান দিক থেকে যদি আমরা দেখি, সিরাতুন শব্দের অর্থ হলো পথ, একটি পথ সিরাতুন, এটা হচ্ছে অনির্দিষ্ট তাই না, পথ। কিন্তু যদি বলা হয় আস সিরাত মানে পথটি, নির্দিষ্ট পথ। এ কারণেই আমরা কোরআনে সূরা ফাতিহার মধ্যে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে আস সিরাত আল মুস্তাকিম সঠিক পথ দাও। বোঝা গেল হেদায়তের পথ হলো একটি, হেদায়তের পথ একাধিক হতে পারে না। আর সিরাত এখানে কিন্তু নির্দিষ্ট করে দেয়া হয়েছে, তাহলে সিরাতুন যদি বলতেন আল্লাহ রাব্বুল ইজ্জাল জালাল তাহলে এটা যে কোনো একটি পথ কি বোঝানো, কিন্তু যেহেতু আস সিরাত বলা হয়েছে, আস সিরাত বলতে নির্দিষ্ট একটি পথই বোঝানো হয়েছে, পথটি এটা নির্দিষ্ট। তারপরে দেখুন পরেরটা কলামুন, একটি কলম, যে কোনো একটি কলম হতে পারে, কিন্তু যখন আমরা বলবো আল কালাম, আল কালাম, হ্যাঁ কলমটি, কলমটি, যেমন ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল কলাম, আল কলাম যিনি কলমের মাধ্যমে শিখিয়েছেন, আল কলাম এটা নির্দিষ্ট, আল কলামটা হচ্ছে নির্দিষ্ট। বাইতুন একটি বাড়ি, হ্যাঁ যে কোনো একটি বাড়ি হতে পারে, কিন্তু যখন বলবো আল বাইতু তখন বাড়িটি, তথা নির্দিষ্ট করে একটি বাড়ি বোঝানো হচ্ছে। মাসজিদুন একটি মসজিদ, যে কোনো মসজিদ, কিন্তু যখন বলা হবে আল মসজিদু তখন বোঝা যাবে নির্দিষ্ট করে কোনো একটা মসজিদকে বোঝানো হচ্ছে, মসজিদটি এই মসজিদ। আচ্ছা এবার নির্দিষ্টর একটি পরিচয় তথা ডিফিনিট বা নির্দিষ্ট ইসিম, এর পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। যে ইসিম বা নামবাচক শব্দ দ্বারা
নির্দিষ্ট কোন ব্যক্তি বস্তু বা স্থানকে বোঝায় তাকে বলা হয় নির্দিষ্ট ইসিম বা মারিফা। মারিফা শব্দের অর্থ হলো নির্দিষ্ট তথা ডিফিনিট, আর নাকেরা শব্দের অর্থ হলো অনির্দিষ্ট বা ইনডিফিনিট। তাহলে মারিফা মানে হলো নির্দিষ্ট, নির্দিষ্ট করে কাউকে বোঝানো তাকে মারিফা বলে। এখন আমরা কি কি চিহ্ন কোন শব্দের মধ্যে দেখলে আমরা বুঝবো যে আসলে এই শব্দের মাধ্যমে নির্দিষ্ট করে কি কাউকে বোঝানো হচ্ছে বা কিছু বোঝানো হচ্ছে, এটা আমরা কি করে বুঝবো? তার কিছু আলামা বা চিহ্ন এখানে দেওয়া হয়েছে, তার কিছু চিহ্ন আমরা এখানে পাব। দেখুন যে এক নাম্বার, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, শব্দের শুরুতে আলিফ লাম হওয়া এমন যদি হয় তাহলে বোঝা যাবে যে এর মাধ্যমে নির্দিষ্ট করে কাউকে বা কিছুকে বোঝানো হচ্ছে। যেমন দেখুন শব্দের শুরুতে আলিফ লামের এখানে কতগুলো নমুনা দেওয়া হয়েছে, আলহামদু, ডান দিক থেকে খেয়াল করুন, আলহামদু প্রশংসা, অর্থাৎ নির্দিষ্ট সব প্রশংসা, নির্দিষ্ট সব প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। এখানে একটা চিন্তার বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবার জন্য, আল্লাহর প্রশংসা বোঝাবার জন্য আপনি আমি লাগামহীন কোন শব্দ প্রয়োগ করা ঠিক হবে না, কারণ আলহামদুটা হচ্ছে প্রশংসা নির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাকে শিখিয়েছেন, আপনাকে যেভাবে শিখিয়েছেন প্রশংসা করবার জন্য, সে সমস্ত শব্দ দিয়ে শুধু আল্লাহকে প্রশংসা করতে হবে। তারপর দেখুন আল বাইতু, নির্দিষ্ট কোনো ঘর, আর সিরাতু, নির্দিষ্ট কোনো পথ বা রাস্তা, কোনো পন্থা। হ্যাঁ, দুই নাম্বার, তাহলে কোনো শব্দ, প্রথমে আমরা কি বুঝলাম যে কোনো শব্দের শুরুতে আলিফ এবং লাম যদি থাকে তাহলে বুঝতে হবে শব্দটা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে বা নির্দিষ্ট কিছু বোঝানো হচ্ছে। দ্বিতীয় হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নাম যদি বোঝায়, শুরুতে আলিফ লাম নাও থাকে, তাহলে বুঝতে হবে এটা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হচ্ছে। যেমন দেখুন মোহাম্মদ, সাধারণত মোহাম্মদ বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়। আচ্ছা, তারপরে দেখুন মারিয়াম, মারিয়াম, মারিয়াম বলতে এখানে নির্দিষ্ট করে ঈসা আলাইহিস সালামের মাকে সাধারণত ইঙ্গিত দেওয়া হচ্ছে, মারিয়াম বলতে ঈসা আলাইহিস সালামের মাকে বোঝানো হয়। তারপর হচ্ছে মাক্কা, মাক্কা বলতে একটা নির্দিষ্ট স্থান আমরা জানি, এটা শুরুতে আলিফ লাম দিলে না দিলে কোনো অসুবিধা নেই, আমরা মাক্কা বলতে একাধিক স্থান বুঝি না, একটি স্থানই বুঝি। তারপর তুর, তুর একটা পাহাড়ের নাম, তুর পাহাড় বলতে আমরা একটি পাহাড়কে বুঝি যেখানে মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার কথোপকথন হয়েছিল, মিশরে অবস্থিত। এই তুর বলতে আমরা একটি পাহাড়কেই এখানে বুঝে থাকি। এই যে এই কাজ কে করছেন, মেহরবানি করে কাজ করবেন না। তারপরে আসেন তিন নাম্বার, সর্বনাম সমূহ, জমির, সর্বনাম সমূহ বা জমির জি, সর্বনাম সমূহ বা জমির এগুলোর মাধ্যমে মূলত দেখুন আমরা যেটাকে প্রোনাউন বলি, প্রোনাউন বলি না, অর্থাৎ কোন ইসিম বা নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন গুলোই মূলত কিন্তু আরবির জমির বা সর্বনাম হিসেবে ব্যবহৃত হয় অনেক ক্ষেত্রে। তো সেগুলোর একটা নমুনা এখানে দেওয়া হয়েছে, দেখুন ডান দিক থেকে যদি আমরা দেখি, আনা মানে আমি, আমি পুরুষ এবং মহিলা দুই ক্ষেত্রেই আনা শব্দ ব্যবহার হয়। আনা বলতে আমি একজন পুরুষ, আবার আনা বলতে আমি একজন মহিলা যদি বলে আনা, এই দুই ক্ষেত্রেই আনা শব্দের প্রয়োগ রয়েছে, পুরুষ এবং মহিলা উভয় ক্ষেত্রেই আনা ব্যবহৃত হয়। আবার দেখুন নাহনু, আমরা, পুরুষ এবং স্ত্রী, পুরুষ বা মহিলা দুই ক্ষেত্রেই নাহনু বা আমরা ব্যবহৃত হয়। আমরা মহিলা, অনেকে মহিলা সেই হিসেবেও নাহনু, আবার আমরা অনেক পুরুষ সেই হিসেবে আমরা নাহনু, অসুবিধা নেই, দুই ক্ষেত্রেই আনা এবং নাহনুটা পুরুষ এবং মহিলা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। তারপরে আন্তা, তুমি একজন পুরুষ, আন্তা, যেমন দেখেন মাঝখানে আন্তা, তুমি একজন পুরুষ, পুরুষকেই বোঝানো হচ্ছে, একজন পুরুষের ক্ষেত্রে তুমি একজন পুরুষ, সেটার ব্যবহারের ক্ষেত্রে জমির আন্তা ব্যবহার হয় বা সর্বনাম আন্তা ব্যবহার হয়। আন্তুম, তোমরা সকলে, এটা সকল পুরুষের ক্ষেত্রে আন্তুম ব্যবহার হয়। তারপর দেখুন হুয়া, সে একজন পুরুষ, হুম, তারা সকল পুরুষ, অর্থাৎ এখানে সবগুলো শুধু ডান পাশের আনা এবং নাহানু, পুরুষ এবং মহিলার বাম দিকের সবগুলো হচ্ছে কি, শুধু পুরুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
এবার আসুন চার নম্বর, এখানে অনির্দিষ্ট অনির্দিষ্ট ইসেম যদি কোনো নির্দিষ্ট ইসেম এর সাথে সম্বন্ধ যুক্ত হয়, অনির্দিষ্ট কোন ইসেম যদি কোনো নির্দিষ্ট ইসেম এর সাথে সম্বন্ধ যুক্ত হয় এমন এমন কতগুলো নমুনা এখানে দেওয়া হয়েছে। যেমন দেখুন ডান দিক থেকে যদি আমরা দেখি কিতাবন মানে হলো বই, এটা আমরা জানি কিতাব শব্দের অর্থ হলো বই, এটা কি আমরা সম্পর্ক করেছি কার সাথে? আল্লাহর সাথে, কিতাব বললাম আল্লাহর কিতাব। এখন যখন আমরা বলবো আল্লাহর কিতাব, যেহেতু আমরা বইটাকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিয়েছি, সুতরাং এখানে কিতাব বলতে অন্য কোনো কিতাব এখানে বোঝানো হবে না, যদিও কিতাবের শুরুতে আলিফ লাম নেই, কিন্তু তবু যেহেতু প্রসিদ্ধ কোনো ব্যক্তি বা বস্তু বা স্থানের সাথে সম্বন্ধ করা হয়েছে, সুতরাং এটা বলতে একটাকে বোঝাবে, কিতাব বলা বলতে শুধু কোরআনকেই বোঝায়, আর কাউকে কিতাব বলা হয় বা আর কিছুকে কিতাব বলা যাবে না। তারপরে দেখুন রসুল, রসুলুল্লাহ আল্লাহর রসুল, আল্লাহর রসুল বলতে এখানে শুধু আল্লাহর রসুল একজনকেই উদ্দেশ্য, রসুলুল্লাহ আল্লাহর রসুল, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রসুলকে সম্বন্ধ যুক্ত করে দিয়েছে। এই সম্বন্ধ হওয়াটা মূলত মোদাফ মোদাফ ইলাইহি, ব্রাকেটে লেখা আছে, কিন্তু এটার প্রয়োগ এখন আমরা বলবো না, এটা প্রয়োজন নেই। এখানে শুধু আপনি দেখেন যে মূলত শুরুতে আলিফ লাম না থাকা সত্ত্বেও যদি নির্দিষ্ট করে কোনো প্রসিদ্ধ কারোর সাথে সম্বন্ধ যুক্ত করা হয় তখনও সেটা নির্দিষ্ট করেই কাউকে বুঝবে। তারপর দেখুন রব্বুন্নাস, রব্বুন তথ্য তো প্রভু, আমরা জানি রব্বুন মানে প্রভু, আন্নাস মানে হলো মানুষ, রব্বুন্নাস মানুষের রব। এখন রব্বুন এর শুরুতে আরিফ নাম থাকার না থাকে এটা নির্দিষ্ট করেই বোঝানো হচ্ছে। এবার আসুন এখানে একটা সুন্দর রোলস এর কথা বলা হয়েছে, বিশেষ দ্রষ্টব্য দিয়ে, যে আলিফ লাম যুক্ত শব্দে কখনোই তানবিন হয় না, এই কথাটা খুবই প্রসিদ্ধ আরবিতে, এটি আমাদের সবসময় মনে রাখতে হবে যে আলিফ লাম যুক্ত শব্দে কখনোই তানবিন হয় না। যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তার শেষে কখনোই দুই জব দুই জে দুই পেশ হয় না, কারণ দুই জব দুই জে দুই পেশকে তানবিন বলে। এই শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে শব্দের শেষে তানবিন কখনোই হবে না। আচ্ছা, এবার আমরা যাব অনির্দিষ্ট ইসিম, অনির্দিষ্ট তথা ইনডিফিনিট নাকিরা, যে ইসিম বা নামবাচক শব্দ দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে অনির্দিষ্ট ইসিম বা নাকিরা বলে। নাকিরা বলতে অনির্দিষ্ট করে কাউকে বোঝানো। এবার অনির্দিষ্ট ইসিম চেনার উপায়, অনির্দিষ্ট ইসিম আমরা কিভাবে চিনব, অনির্দিষ্ট ইসিম চেনার জন্য কতগুলো উপায় আছে, তার ভিতরে একটা কমন রুলস হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম না হওয়া। শব্দের শুরুতে আলিফ লাম না হয়ে যদি শব্দের শেষে তানবিন হয় তাহলে সাধারণত সেই শব্দটি অনির্দিষ্ট করে কাউকে বোঝায় বা কিছুকে বোঝায়। শব্দের শুরুতে আলিফ লাম না থেকে যদি শব্দের শেষে তানবিন হয়, আর আমরা আগে কিন্তু এই কথাটা বলেছি যে যদি কোনো শব্দের শুরুতে আলিফ লাম থাকে তাহলে তার শেষে তানবিন হয় না, তানবিন হয় না। এবার এখানে নির্দিষ্ট তথা মারিফা এবং অনির্দিষ্ট তথা নাকিরা ইসেম এর ক্ষেত্রে তথা নামের ক্ষেত্রে আরো কিছু চর্চা এখানে দেওয়া হয়েছে, এগুলো একটু আপনারা লক্ষ্য করুন, আমি একবার একবার পড়ে দিচ্ছি। আল মাউতু, ডান দিক থেকে আসুন, আল মাউতু মানে মৃত্যুটি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই না? আল মাউতু, তারপর দেখুন এটা নির্দিষ্ট, এগুলো সবগুলো নির্দিষ্ট, আল মাউতু মৃত্যুটি, তারপরে হচ্ছে আন নাফসু আত্মাটি, আল হুকম বিধানটি, তারপরে মাক্কা মানে হলো মাক্কা, তারপরে পরের ঘর দেখুন আল হিজাব মানে হলো পর্দাটি, আল বাইতু বাড়িটি, আল ফিলু হাতিটি, মুহাম্মাদুন মানে মুহাম্মাদ একজন ব্যক্তি, তারপরে হচ্ছে আদ দিন নির্দিষ্ট দিন, আল ওয়াহি ওয়াহিটি, এই যে দিন আদ দিন, যখন শুধু দিন বুঝাবে আলিফ লাম ছাড়া তখন এই দিন বলতে যে কোনো বিধান উদ্দেশ্য হয়, কিন্তু আদ দিন যখন বলবে তখন এটা দ্বারা ইসলাম ছাড়া আর কিছু বোঝানো হয় না। আল ওয়াহি মানে ওয়াহিটি, আল আর্দু মানে পৃথিবীটি, আন্তা মানে তুমি, আচ্ছা আল মুমিন মানে মুমিন লোকটি বা বিশ্বাসী পুরুষ, আর শাহাদা মানে সাক্ষরটি, আর তৈরু পাখিটি, আনা মানে হচ্ছে আমি, এসবগুলো হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্রে। এবার দেখুন নাকিরা বা অনির্দিষ্ট ক্ষেত্রে মাউতুন মানে মৃত্যু, যে কোনো মৃত্যু হতে পারে, নাফসুন আত্মা যে কোনো আত্মা হতে পারে, হুকমুন বিধান যে কোনো বিধান হতে পারে, রজুলুন পুরুষ লোক, তারপরে হচ্ছে হিজাব মানে হচ্ছে পর্দা, হিজাব মানে পর্দা, তারপরে বাইতুন মানে হচ্ছে বাড়ি, তারপরে ফিলুন হাতি, ফিলুন হাতি, সিজিলুন মানে কঙ্কর,
বা পাথর, এই যে সুরাই ফিলের মধ্যে এগুলো আমরা পাবো, সুরাই কোরাইশের ভিতরে যে বাইতন শব্দের ব্যবহার পাবো, বাইতন মানে ঘর বা বাড়ি, ফিলুন মানে হাতি, সুরাই ফিল বলি না, ফিল শব্দের অর্থ হাতি, সিজিল মানে হলো কঙ্কর বা পাথর, কঙ্কর তার মিহিম বিহেজারতিম মিং সিজিল, এই সিজিল মানে হচ্ছে কঙ্কর বা পাথর, ছোট ছোট পাথরের টুকরাকে কঙ্কর বলা হয় বা যেটা আরবি হলো সিজিল। তারপরে দিনুন হচ্ছে দিন, জীবন ব্যবস্থা, ওয়াহিউন মানে ওয়াহি, আরদুন পৃথিবী, আসকুন মানে ভুসি, আসকুন মানে কি ভুসি, আসকুন ভুসি তথা ফলের যে খোসা এটা মূলত আসকুন, বা যেটি একবারে শুকিয়ে বাতাসে উড়ে যাওয়ার মতো হয় এমন কিছুকেও ভুসি বলা হয়, যেমন ধানের ভুসি, গমের ভুসি আমরা বলি। মুমিনুন মানে বিশ্বাসী, শাহাদাতুন মানে সাক্ষ্য, তয়রুন মানে পাখি, জুউন বা জাউউন মানে হচ্ছে ক্ষুধা, এগুলো হচ্ছে অনির্দিষ্টের ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার রয়েছে। তারপরে এখানে অনুশীলন দেওয়া আছে, কতগুলো অনুশীলন, যে নিচের আয়াত সমূহ থেকে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট তথা মারিফা এবং নাকেরা এগুলো বের করি, এটা আমাদের সকলের কাজ। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখানে নির্দিষ্ট কোন কোনটি আছে, আর রহমান আর রহিম, যিনি পরম দয়ালু এবং তিনি করুণাময়, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক, এর ভিতরে কোনটি মারিফা কোনটি নাকেরা, কোনটি নির্দিষ্ট কোনটি অনির্দিষ্ট, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা শুধুই তোমার ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে আস-সিরাত, আমি তোমার কাছে, তোমার কাছে আমরা তোমার কাছে সঠিক পথ চাই, একদম নির্ভেজাল পথ চাই, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এমন পথ চাই যে পথে তুমি মানুষকে নিয়ামত দিয়েছো, যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো, সেই পথ তুমি আমাদেরকে দাও, গৈরি নয় বা ব্যতীত, এই যে মনে আছে গৈরুল্লাহ বলেছিলাম, গায়ের মানে নয় বা ব্যতীত, সেই পথ নয়, আল মাগদুবি আলাইহিম, যাদের উপরে তোমার রাগ বর্ষিত হয়েছে, ক্রোধ বর্ষিত হয়েছে, সেই পথ নয়, ওয়ালা দাল্লিন, এবং পথ ভ্রষ্টদের পথও নয়। তারপর কি আছে, ওয়াসসামা ইযাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের শপথ, বুরুজ তথা কক্ষপথ, কক্ষপথ বিশিষ্ট আকাশের শপথ, ওয়াল ইয়াউমিল মাউদ, হ্যাঁ অঙ্গীকারের দিনের শপথ, শাহিদ ও মাশহুদ, সাক্ষ্যদাতা এবং তাকে সাক্ষ্য দেওয়া হয় তার শপথ, কুতিলা আসহাবুল উখদুদ, কুতিলা নিহত হয়েছে আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা, উখদুদ মানে হলো গর্ত, আসহাব মানে হলো ওয়ালা, হ্যাঁ তাই কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা মানে হচ্ছে নিহত হয়েছে। তাহলে এখানে নাকেরা এবং মারিফা এই দুইটির, এখানে দুইটির ছক দেওয়া হয়েছে, এর ভিতরে এই আয়াত থেকে মারিফা এবং নাকেরা গুলো খুঁজে বের করবেন, আপনি একটু সময় দিতে হবে এবং এগুলো খুঁজে বের করবার চেষ্টা করতে হবে যে আসলে এখানে কোনটি মারিফা এবং কোনটি নাকেরা রয়েছে। জি সম্মানিত ভাইরা, তারপরে হচ্ছে আমাদের একেবারে সেই দিকে একটি সুরার অনুশীলনী আমরা এবার দেখব, খেয়াল করুন এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি এবং আমরা ক্লাসেরও সেই দিকে চলে আসছি, যেখানে আমাদের কোরআনের ছোট একটি ছোরা, 30 নম্বর পারায় কোরআনের একেবারে ছোট একটি ছোরা, সেই সুরার এখানে অনুবাদ, শব্দে শব্দে অনুবাদ তুলে ধরা হয়েছে, খেয়াল করুন সকলে, সকলে খেয়াল করুন, এবং সূরাতুন নাসর অল মিউট করা দরকার উস্তাদ, সম্মানিত ভাইরা এবার দেখুন আমরা কোরআনের একবারে ছোট একটি সূরা, সূরা নাসর, সূরা নাসর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে মৃত্যুর আগের দিকে নাজিল হওয়া একটা সূরা, একবারে মৃত্যুর কাছাকাছি সময়, জিকির পরে কেউ কেউ বলেছেন আর কোন সূরা পূর্ণাঙ্গ নাজিল হয়নি, এবং এই সূরা নাজিল হওয়ার পরেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, একেবারেই নবুয়তের সেই দিকে নাজিল হওয়া যে সূরা, সূরা নাসর তথা বিজয়ী হওয়ার যে সূরা, এই সূরার নাম হচ্ছে বিজয়, সাহায্য বা বিজয়, তার একটি রূপ এখানে তুলে ধরা হয়েছে। আপনি যদি সব এই সূরাটির অর্থ আপনার জানা হয় তাহলেও তো আজকের ক্লাসটা সার্থক হলো, এজন্য খেয়াল করুন শব্দ শব্দ এখানে দেয়া আছে, আমরা তর্জমা সহ আপনাদের সামনে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছি।
আমি সূরা তাকি তেলাওয়াত করছি, আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা সত্য বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যা বলেছেন এটির একটি শব্দ শব্দ অনুবাদ দেখুন, প্রথম আয়াতের তরজমা এবং শাব্দিক অনুবাদ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখানে যদি আমরা হায়ের মধ্যে থেমে যাই তাহলে হায়ের পেশের উচ্চারণ হবে না, ফাতহ হাটা উচ্চারণ হবে কিন্তু হায়ের পেশের উচ্চারণটা হবে না। দেখুন ইযা অর্থ হলো যখন, ইযা শব্দের অর্থ কি যখন, জাআ শব্দের অর্থ হলো মূলত জাআ শব্দের অর্থ হলো এসেছে, জাআ শব্দের আরবি বাংলা অর্থ করলে হবে হলো এসেছে, কিন্তু ইযা শব্দের পরে যখন জাআ আসে তখন এই জাআ ওই মাধ্যমে অতীতকালের অর্থ দিল, এটার মাধ্যমে ভবিষ্যৎকালের অর্থ প্রদান করে। এটা একটা সূত্র, কিন্তু মনে না থাকলেও একটু হালকা ধারণা আপনি রাখেন যে ইজায়ের পরে যখন অতীতকালের কোনো অতীতকালের অর্থ বোঝায় এমন কোনো শব্দ আসে, অতীতের অর্থবাচক অর্থ জ্ঞাপক কোনো শব্দ আসে তখন এই শব্দের মাধ্যমে মূলত ভবিষ্যতের অর্থ প্রদান করে, মুস্তাকবিলের অর্থ প্রদান করে, তখন অতীতের অর্থ আর দিবে না। তো ইজা যা শব্দের অর্থ মূলত এসেছিল, কিন্তু ইজা শব্দের পরে আসার কারণে এখন অর্থ হবে যখন আসবে। ইজা অর্থ হলো যখন, যা মানে হলো আসবে। দেখুন এটার ই দেয়া আছে, আমি প্রথম লাইনটি আগে শেষ করি তারপর এটার বিশ্লেষণ যাই। নাসরুন মানে হলো সাহায্য, যখন আসবে নাসরুন মানে সাহায্য, আল্লাহি তথা আল্লাহর, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য। ওয়া অর্থ হলো এবং, যেটা লিঙ্কার আমরা কালকে বলেছিলাম, ওয়াটা হলো লিঙ্কার তথা দুইটি শব্দের মাধ্যমে সংযুক্তি স্থাপন করে দেয়, ওয়া এবং আল ফাতহ এবং বিজয় বা ফয়সালা, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এখন দেখুন শুরু শব্দ যেটা ইজা, এই ইজা যা এই শব্দটাকে লেখা যায়, যেমন দেখুন ইজা এর পরিবর্তে যদি ইজ আসতো, ইজ নিচে দেখুন ইজ, ইজা, ইজ এবং ইজা দুইটার অর্থই যখন, দুইটার অর্থই কি যখন, যা মানে এসেছে কিন্তু এখানে ইজার পরে আসার কারণে হবে হলো যখন আসবে। জিম ইয়া এবং হামজা এই তিনটির প্রয়োগ এখানে দেখুন, যে যা ইয়াজি ও মাজি আ, যদি এটা আসলে বোঝা একটু টাফ আমাদের জন্য, তারপরে জাস্ট একটু জেনে রাখা যে যা ইয়াজিউ যখন এসেছে, ইয়াজিউ এটা হচ্ছে বর্তমানকাল বা ভবিষ্যৎকালে বোঝাবে যখন এসেছে বা আসবে। হ্যাঁ মাজি আতুন শা আ ইয়াশা ও মাশিয়া, মোটে এটা বোঝার জন্য মূলত এই ওজনগুলো দেওয়া হয়েছে, যতটুকু আপনার বুঝতে পারেন। যা আ এটা হলো মাজি, ইয়াজিউ হলো মোদারে, মোদারে মানে যেটা বর্তমানকাল বা ভবিষ্যৎকাল বোঝায়, যা আটা হচ্ছে অতীতকাল। আচ্ছা নাসরু নাসারা ইয়ানসুরু, এটা দেখুন নুন সদর এটা হচ্ছে মূলাক্ষর, নাসরু শব্দ অর্থ সাহায্য, নাসারা এটা অতীতকালের অর্থ তথা সে সাহায্য করেছে, ইয়ানসুরু সে বর্তমানে সাহায্য করছে অথবা করবে। যখন এসেছে আসবে সাহায্য আল্লাহ, তো আল্লাহ এটা আমরা বলছি আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা, রসুলুল্লাহ হ্যাঁ আল্লাহর রসুল, নাসরুল্লাহ যেমন আল্লাহর সাহায্য, দুইটার একসাথে অর্থ করলে কি হবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, যেমন আবদুল্লাহি আল্লাহর বান্দা, রসুলুল্লাহি আল্লাহর রসুল। খেয়াল করেন নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, আব্দুল্লাহি আল্লাহর বান্দা, আবার রসুলুল্লাহি আল্লাহর রসুল, ওয়াও তো এবং এটা আমরা জানি। ফাতহু ফাতাহা এটা হচ্ছে মূলাক্ষর, ফাতহুন শব্দের অর্থ হলো বিজয়, ফাতহ হ্যাঁ ফাতহুন শব্দের অর্থ বিজয়, আবার ফাতাহ শব্দের অর্থ খোলা, যেমন আমরা জানি সকলে যে হুদাইবিয়ার সন্ধিকে ফাতহু মুবিন বলা হয়েছে, সূরায়ে ফাতহে যে নাজিল হলো জিন্না ফাতাহানা লাকা ফাতহা মুবিনা, সেখানে ফাতুন শব্দের অর্থ হলো বিজয়। আবার ফাতুন শব্দের অর্থ আবার একটা অর্থ হলো খোলা, মানে কোনো কিছু ওপেন করা, আবার বিজয়, আবার ফয়সালা। তাহলে ফাতাহা ইফতাহু সেখান থেকে দেখেন ফাতহে মক্কা দেওয়া হয়েছে, ফাতহে মক্কা মানে হলো যে আসলে মক্কা বিজয় এখানে উদ্দেশ্য, ফাতহ মক্কা মানে হলো মক্কা বিজয়, মক্কা বিজয়। তাহলে আমরা এই সবগুলো সমন্বিত অর্থ কি পেলাম, ইজা অর্থ হলো যখন, যা আসবে নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়া এবং ফাতহু বিজয় যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এবার আল্লাহ বলছেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ওয়ারাআইতা আর তুমি দেখবে, রআইতা শব্দের অর্থ কিন্তু মূলত ছিল অতীতে যে তুমি দেখেছো, কিন্তু ওই ওয়াওটা মূলত আগের অর্থের সাথে লিঙ্ক হয়ে যাবে, আগের শব্দের মাধ্যমে যেহেতু ভবিষ্যতের সাহায্য বিজয় বোঝানো হচ্ছে
ঠিক এখানে রয়াইতা অতীতের অর্থ দিলেও এখানে অর্থ মূলত আগের শব্দের সাথে লিঙ্ক হয়ে ভবিষ্যতের অর্থই প্রদান করবে। অরআইতার তুমি দেখবে আন্নাসা মানুষদেরকে, আর মানুষদেরকে তুমি দেখতে পাবে ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে ফি মানে হলো মধ্যে দীনিল্লাহি আল্লাহর দিনের আফওয়াজান দলে দলে। আর তুমি দেখবে মানুষকে যে তখন আল্লাহর দিনের মধ্যে তারা প্রবেশ করছে দলে দলে, আফওয়াজান শব্দের অর্থ হলো দলে দলে। এবার এই জন্য কতগুলো ব্যাখ্যা দেওয়া হয়েছে দেখুন, যে রআইতা অর্থ তুমি দেখবে, রআ শব্দের অর্থ সে দেখেছে, অতীতে রআ দেখেছে, রআইতা মূলত তুমি দেখেছিলে অতীতের অর্থ, কিন্তু ইজার সাথে মিলিত হওয়ার কারণে এখন হয়ে গেছে যখন তুমি দেখবে। যেমন আলাম তারা তুমি কি দেখো নি, লান তারা নি তুমি কখনোই আমাকে দেখতে পাবে না, এই যে তারা শব্দের অর্থ হলো দেখা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন যে লান তারা নি তুমি আমাকে কখনোই দেখতে পাবে না, যেমন সূরা ফিলের প্রথমে আসছে আলাম তারা তুমি কি দেখো নি, এই যে তারা শব্দের অর্থ হলো দেখা, রআ ইয়ারা সেখান থেকে তারা সব শব্দের অর্থ হলো দেখা। আন্নাস মানে লোকজনকে, লোকজনকে লোকজনের আরো আরবি এখানে দেওয়া হয়েছে দেখুন, ইনসান মানে লোকজন মানুষ, ইংসুন জিন ইনসান আমরা বলি না, জিন এবং ইনসান, ইনসানের আর একটা শব্দ কোরআনেই ব্যবহার হয়েছে সেটা হলো ইনসুন, এই যে ইনসুন ইনসানের পরে ইনসুন, ইনসুন শব্দের অর্থ কি মানুষ। আচ্ছা তারপরে নাসুন বলে আউযু বিরব্বিন নাস, এই যে নাস, নাসুন শব্দের অর্থ মানুষ, তাহলে ইনসানের অর্থ মানুষ, আর নাস শব্দের অর্থ মানুষ, ইনসুন শব্দের অর্থ মানুষ। যেমন কোরআনে আসছে আরেক জায়গায় ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন সকল, হে মানুষ এবং জিন সকল। এখানে এই জিন এবং ইনস এই দুইটা দ্বারাই মূলত জাতিকে উদ্দেশ্য করা হয়েছে যে হে জিন জাতি এবং মানুষ জাতি। তারপরে দেখুন পরে আছে আল্লাহ তাআলা বলেছেন ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে, হ্যাঁ এটার মূল অক্ষর কি দাল খ লাম, দাখালা মানে প্রবেশ করা, দাখালা শব্দের অর্থ হলো প্রবেশ করা, সেখান থেকে ইয়াদখুলুনা সে প্রবেশ করছে বা করবে, তাহলে দাখালা ইয়াদখুলু, দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করছে বা করবে। তারপরে হচ্ছে দুখুল মানে প্রবেশ করা, তার বিপরীত হচ্ছে খুরুজ, খুরুজ মানে হলো বের হওয়া, খেয়াল করেন শব্দ দুইটি, দুখুল মানে হলো প্রবেশ করা আর খুরুজ মানে হলো বের হওয়া, তাহলে ইন্টার মানে হচ্ছে দুখুল আর এক্সিট মানে হচ্ছে কি খুরুজ, দুখুল মানে হলো প্রবেশ আর খুরুজ মানে হলো বের হওয়া। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মক্কার সম্পর্কে যে অমান দাখালাহু কানা আমিনা, আর যে মক্কার নগরীতে বা মক্কার এই এলাকায় প্রবেশ করবে এই বাইতুল্লাহ এলাকায় হারামের ভিতরে সে নিরাপদ হয়ে যাবে, যে এই হারামের ভিতরে প্রবেশ করবে সে কি হবে নিরাপদ হয়ে যাবে, আমিনান শব্দের অর্থ নিরাপদ হওয়া। তারপর দেখুন দীনুন শব্দের অর্থ দিন বা জীবন বিধান, দিন শব্দের অর্থ জীবন বিধান। কোরআনের একটা মজা দেখেন এই যে দিন শব্দ না দাল ইয়ানুন দীনুন, কিন্তু এই দালের উপরে যদি আপনি জবর দেন দাইনুন তখন এইটার অর্থ হয়ে যাবে হলো ঋণ, আমরা যে ঋণ করি এই ঋণের আরবি কিন্তু দাইনুন, কিন্তু দিনুন যখন আমরা বলবো তখন বলবো হলো জীবন ব্যবস্থা দিন, এই যে দয়ের সাথে ব দীর্ঘিকারে দিন একালিপ টান আছে, আপনারা সকলে জানেন যে যদি দীর্ঘিকার হয় বাংলায় তখন সাধারণত এক একটু টান হয় সেখানে, দিন দয় দীর্ঘিকারে দিন, হ্যাঁ তাহলে দিন এটার বহুবচন হচ্ছে আদিয়ান, তাহলে আবারও বলছি যে দিন শব্দের অর্থ জীবন বিধান, আর আদিয়ান যদি বলি এটার বহুবচন অনেকগুলো দিনকে যেটা বোঝায় জীবন বিধান, অনেক জীবন বিধান উদ্দেশ্য হয়, আর যদি দাইনুন বলি তখন এর অর্থ হবে ঋণ, দাইনুন দাইনুন শব্দের অর্থ ঋণ মনে রাখবেন ঠিক আছে। তারপরে যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তারপরে দেখুন আফওয়াজান দলে দলে, আফওয়াজান দলে দলে দল, এটার মূল অক্ষর হচ্ছে ফা ওয়াও জিম, ফা ওয়াও জিম, তাইলে এখানে ফাউজুন শব্দের অর্থ হলো দলে দলে, ফাউজুন আফওয়াজুন, যেমন নাহারুন অর্থ নদী বহুবচন হলো আনহারুন, কলামুন মানে কলম বহুবচন হলো আকলামুন, দেখেন অনেকগুলো শব্দের প্রয়োগ এখানে দেওয়া হয়েছে, ফাউজুন মানে দলে দলে বহুবচন হচ্ছে আফওয়াজ, নাহারুন মানে হলো নদী, খেয়াল করেন নাহারুন শব্দের অর্থ নদী বহুবচন হলো আনহার, কলামুন মানে হচ্ছে কলম লিখার কলম এর বহুবচন হলো আকলাম, দেখছেন। আচ্ছা তারপরে দেখুন কোরআনে আরেক স্থানে বলা হয়েছে ইয়াওমা সেদিন ইউনফাকু ফিস সুরি, সেদিন সিংহায় ফু দেয়া হবে, ফাতাতুনা আফওয়াজা তারপরে তোমরা সকলে দলে দলে চলে আসবে, এই যে ইয়াওমা ইউনফাকু সেদিন ফু দেয়া হবে, ফুৎকার দেয়া হবে, সুরি সুর মানে হলো সিংহা, সিংহায় ফু দেয়া হবে, ফাতাতুনা আফওয়াজা তারপরে তোমরা সকলে দলে দলে আমার কাছে চলে আসবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, সুতরাং
তুমি তাসবিহ পাঠ করো, বিহামদি রব্বিক, তোমার রবে তাসবিহ পাঠ করো। ফাসাব্বিহ বিহামদি রব্বিক, ফাসাব্বিহ বিহামদি রব্বিক, সুতরাং ফা অর্থ হলো সুতরাং, তখন বা অতপর, একই কথা, ফাসাব্বিহ অতপর সাব্বিহ। আচ্ছা, আপনি পবিত্রতা বর্ণনা করুন, সেখান থেকে তাসবিহ পাঠ বলি না আমরা যে তুমি তাসবিহ পাঠ করো, এই তাসবিহ সেখান থেকে সাব্বাহ থেকে, অর্থাৎ আপনি পবিত্রতা ঘোষণা করুন, অর্থাৎ সুবহানাল্লাহ বলতে আমরা যেটা বুঝি, সাব্বাহ ইউসাব্বিহ, তাসবিহুন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবগুলোর অর্থ কিন্তু এক, অর্থাৎ তাসবিহ পাঠ করা, সাব্বাহা ইউসাব্বিহু সূরাতু বলেন আমরা সূরাতুল মুসাববাহাত, বা তাসবিহ পাঠ করা, সাব্বাহা ইউসাব্বিহু পবিত্রতা ঘোষণা করা, তাহলে সুবহানাল্লাহ পড়া বা আল্লাহর পবিত্রতা ঘোষণা করা, সুতরাং আপনি পবিত্রতা বর্ণনা করুন, রব্বিকা আপনার রবের, র বা এবং কাব, রব্বুকা দেখেন এই যে রব্বুকা তোমার রব, রব্বুহু তার রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, খেয়াল করেন, রব্বুকা রব্বুকা তোমার রব, রব্বুহু তার রব, রব্বি আমার রব, রব্বুনা আমাদের রব, অর্থাৎ একই শব্দের অনেকগুলো মানে ডাইমেনশন এটার প্রয়োগ দেখানো হয়েছে। অস্তাগফিরহু এবং অস্তাগফির, ইস্তাগফির মানে ক্ষমা প্রার্থনা করুন, ইস্তাগফার পড়ুন, আস্তাগফির আস্তাগফির, আমরা অনেক সময় কিন্তু একটু ভুল করি, ভুলটা একটু ধরিয়ে দিই, সেটা হলো আমরা বলি আস্তাগফিরুল্লাহ, শব্দটা কিন্তু আস্তাগফিরুল্লাহ, গাইনের উচ্চারণটা যেন সুন্দর হয়, নাহলে অর্থ কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আমরা যদি কাপের উচ্চারণ করি যেন আমরা বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে অর্থ কি হবে, আমরা আল্লাহর কাছে কুফরি চাই, নাউজুবিল্লাহ, আর যদি গাইন দিয়ে বলি আস্তাগফিরুল্লাহ, গ ক খ গ, এই গ দিয়ে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আর ইস্তাগফির তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, কিন্তু এটা আপনি কখনো আস্তাগফিরুল্লাহ বলবেন না, আস্তাগফিরুল্লাহ অর্থ হলো তুমি ক্ষমা চাও আল্লাহর কাছে, আমি তো চাইলাম না, আরেকজনকে আপনি চাইতে বলছেন, তাহলে এই শব্দ খেয়াল করতে হবে, আস্তাগফির অর্থাৎ তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, গাইন ফারা হচ্ছে এটার মাদ্দা বা মূলক্ষর, ইস্তাগফারা সে ক্ষমা প্রার্থনা করলো অতীতে, আর ইস্তাগফিরু শব্দের অর্থ সে বর্তমানে ক্ষমা প্রার্থনা করছে অথবা ভবিষ্যতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে, পূর্বে ইন্নাহু নিশ্চয় তিনি, ইন্নার সাথে হা যুক্ত হয়েছে, ইন্নাহু নিশ্চয় তিনি, এখানে দেখেন এটার প্রয়োগ দেওয়া হয়েছে ইন্নাহা সে, ইন্নাকা নিশ্চয় তুমি, ইন্নি নিশ্চয় আমি, ইন্না নিশ্চয় আমরা সকলে, কানা তিনি ছিলেন, কান আল্লাহ আলিমান হাকিমা, আর আল্লাহ তাআলা ছিলেন, এই যে কান আল্লাহ, আল্লাহ ছিলেন আলিমান বিজ্ঞানময় সর্বজ্ঞানী এবং হাকিমান, এবং তিনি হচ্ছেন প্রজ্ঞা, যিনি রাখেন, যিনি উইজডম রাখেন, প্রজ্ঞা রাখেন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা, তাওয়াবা তিনি সে আল্লাহ হচ্ছেন, তাওয়াবা মানে হচ্ছে তাওবা কবুলকারী, তাওয়াবা হচ্ছে মূলক্ষর, তাওবাতুন থেকে তাওয়াব, সেখান থেকে আল্লামুন থেকে আল্লামুন, গফফারুন যিনি অনেক জানেন তাকে বলে আল্লাহ, যিনি ক্ষমা প্রার্থনা করেন অনেক ক্ষমাকারী তাকে বলা হয় গফফার। এই সম্মানিত ভাইরা আজকে অনেক সময় নিয়ে আমরা মূলত আপনাদের সামনে আজকে যে শীত ছিল মৌলিক ভাবে এই শীতে আপনাদের সামনে আমরা চেষ্টা করেছি, এখন আপনাদের কারো প্রশ্ন থাকলে আসতে পারে, আসরের আজান হয়ে গেছে, তারপরে কারো কোনো প্রশ্ন থাকলে আসতে পারে। উস্তাদ একটা পরামর্শ। জি জি, পরামর্শ হচ্ছে আজকে ক্লাসে একটু মানে বেশি সাউন্ড আসছে বিভিন্ন জায়গা থেকে, এই বিষয়টা আপনার পক্ষ থেকে একটু দেখা দরকার। আসলে সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আপনারা সকলে এখানে দায়িত্বশীল এবং আমরা অত্যন্ত মানের কিছু লোক এখানে নিয়ে আসার চেষ্টা করেছি, এখানে কিন্তু মানে একেবারেই মানে অমূলক কোনো লোককে আনা হয়নি, আপনারা সকলেই অত্যন্ত সম্মানিত, যার যার স্থানে আপনারা অত্যন্ত সম্মানিত এবং প্রত্যেকে যার যার স্থানে দায়িত্বশীল ব্যক্তি, সেজন্য আপনাদের কাছ থেকে আমরা আরো দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি। আপনি একটা কাজ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনি এমন ভাবে করা উচিত যেন আপনার ব্যক্তিত্ব ঠিক থাকে, আরেকজন ভাই আপনার কারণে ডিস্টার্ব ফিল না করেন। আজকে কিন্তু অনেকগুলো জিনিস আসছে, আপনি খেয়াল করেছেন কি পরিমাণ তথ্য এসেছে আজকে, আপনি এভাবে যদি অল্প অল্প করেও শিখেন আমার মনে হয় 20-22টা ক্লাসে আপনি ছোটখাটো একজন আলেম হয়ে যাবেন, এমনি
এমনি একজন ভালো মানের আলেম হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো সেজন্য আমি চাই যে সামনের ক্লাসগুলোতে আপনারা সকলে আরো সুন্দরভাবে আমাদের সাথে অংশগ্রহণ করবেন আর কি। জি কেরামত ভাই হ্যান্ড ধরেছেন, হ্যান্ড রেজ করেছেন, বলেন সংক্ষেপে বলেন। আসরের আজান হয়ে গেছে, আমরা দেরি করবো না বেশি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাই ওই যে ভিডিও গুলো বোধহয় গতকালকের এবং আজকের ভিডিওটা যদি পাঠিয়ে দিতেন ভালো হতো ভাইয়া। আচ্ছা ইনশাআল্লাহ। জি এটা তো আসলে ওই অন্য যারা কন্ট্রোলিং রুম থেকে তো পাঠান, আমি তো পাঠাই না, ইনশাআল্লাহ তাদেরকে বলবো পাঠানোর জন্য। একটু ভাইয়া। জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি মোহাম্মদ আকিকুর রহমান ভাই বলছিলাম ক্যান্টনমেন্ট থেকে। আজকে যে লেকচারটা আপনার শুনলাম, আমার লেকচার সিটটা ভিন্ন ছিল। আপনাদেরকে পরে আমি আজকে সকালে একটা শীট শেয়ার করেছি, দেখেন ওই শীটটা নেবেন, আগের শীটটা বাতিল করে দিবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনারা একটু দ্রুত মানে শেষ করুন, সবাই অনেকে নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আমি আলিমুল ইসলাম বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। উস্তাদ ওই যে বড় ভাই প্রথম যখন বললো যে বিভিন্ন জায়গা থেকে সাউন্ড আসছে, আমার মনে হয় কিসের থেকে যারা হোস্ট আছে ওইখান থেকে সবাই রে আনমিউট করে রাখলে হয়, যখন কথা বলবেন তখন তাকে মিউট করলে মনে ভালো হয়, কারণ অনেক সময় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক সময় সাউন্ড মানে সাইডের থেকে ই চলে আসে, বুঝছেন। আমি আমি অন্তত পক্ষে আজকে একবারে কম পক্ষে 8 থেকে 10 বার বন্ধ করেছি। আমি মনে হয় কম পক্ষে তাই আমি যদি এটা বন্ধ করতে হয় বারবার, তাহলে আমার যে আলোচনা ধারাবাহিকতা ব্রেন ওয়ার্ক আমি তথ্যটা কিভাবে আনবো আপনাদের সামনে বলেন। হ্যাঁ বুঝছি, কিন্তু যে আমাদের শেষ বিকালে তারপরে হাই বলি আমি ক্লাস নিয়া তারপরে যদি বারবার এরকম হয় এটা আসলে কষ্টের। এখন আপনারা দায়িত্বশীল যে জন্য আপনাদের সম্মানের কারণে আমি আসলে এর থেকে বেশি বলাটা সৌজন্যের খেলাপ মনে করছি। না না আমাদের আগে যে প্রোগ্রাম গুলো হয় যাতে বজায় ওগুলো ওইখান থেকে মানে আনমিউট করে রাখি, তো ইচ্ছা করলে মিউট হতে পারে না, এরকম করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, এটা এই যে সামনে বলবো আমরা করবার জন্য ইনশাআল্লাহ। যখন যারে মিউট করবে সে কথা বলবে। ঠিক আছে ধন্যবাদ উস্তাদ, ভালো থাকেন। জি মোহাম্মদ বাইজিদ ভাই আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলেন। আমি বলছিলাম যে এই যে মানে পড়াগুলো এগুলো যদি একটা নোট করে মানে আমাদের আমাদের কাছে পাওয়ার কোনো সুযোগ যোগাযোগ কোনো ব্যবস্থা হতো তাহলে মনে হয় ভালো হতো আর কি। আগে একটা ধারণা এখান থেকে নেন, তারপরে এইটার লিখিত বই আকারে যদি আমরা করি তখন পাবেন, কিন্তু ব্যাপার হলো সময় কোনোদিন আর ফিরে আসে না। এবছর যেটা শিখবেন পরে যে আবার সময় পাবেন সাংসারিক আর সাংগঠনিক আর কর্মজীবনের ব্যস্ততায়, এটা কিন্তু খুব দুরূহ ব্যাপার। এই জন্য মনে করবেন যে এটাই নিয়ামত, ভবিষ্যতে সময় নাও পাইতে পারি, এখন যা শিখতে পারি তাই থাকবে। তারপরে ইনশাল্লাহ চেষ্টা করা হবে, এটা লিখিত আকারে দেওয়া হবে ইনশাল্লাহ। জি 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 ধন্যবাদ। জি আজকে আমরা তাহলে শেষ করি। জি আসসালামু আলাইকুম। যে আমরা শেষ করি, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সালাম। আসসালামু আলাইকুম।